গ্রামের জল সংকট মেটাতে বাঁকুড়ার ওন্দা ব্লকের চূড়ামণিপুর গ্রামের সাবমার্সিবল পাম্পের সাহায্যে ওভারহেড ট্যাঙ্ক ভর্তি করে তা দিয়ে জল সরবরাহের উদ্যোগ নিয়েছিল স্থানীয় নিকুঞ্জপুর গ্রাম পঞ্চায়েত। সম্প্রতি বরাদ্দ পেয়ে গ্রামের মাঝে দুর্গা মন্দির সংলগ্ন জায়গায় গভীর নলকূপ খনন করে পাশেই 1000 লিটারের ওভারহেড ট্যাঙ্ক বসানো হয়। প্রায় 7 ফুট উঁচু পাকা নির্মাণের উপর একটি 1000 লিটারের সিনথেটিক ট্যাঙ্ক বসানোর কাজ শেষ হয়েছিল সপ্তাহ খানিক আগে। পানীয় জলের এমন ব্যবস্থা হওয়ায় আশার আলো দেখেছিল গ্রামের প্রায় শতাধিক পরিবার। গতকাল বরাদ্দ পাওয়া ঠিকাদার ওই ট্যাঙ্কে প্রথম জল ভর্তি করার কথা বলেন গ্রামবাসীদের। ঠিকাদারের কথা মতো সাবমার্সিবল পাম্প চালিয়ে ট্যাঙ্ক ভর্তি করতে গিয়ে ঘটে বিপত্তি। হুড়মুড়িয়ে ট্যাঙ্ক সমেত 7 ফুটের সেই পাকা নির্মাণটিও ভেঙে পড়ে। ঘটনার সময় ট্যাঙ্কের ঠিক পাশেই দাঁড়িয়েছিলেন চূড়ামণিপুর গ্রামের বাসিন্দা গোপাল চ্যাটার্জি। অল্পের জন্য তিনি প্রাণে বেঁচে যান। এদিকে এই ঘটনার পরই এলাকার বাসিন্দা ওই ঠিকাদারের শাস্তির দাবিতে সরব হয়েছেন। তারা বলেছেন অত্যন্ত নিম্নমানের কাজ করা হয়েছে, যে কারণে এই ঘটনা ঘটেছে। হ্যাঁ, পুরো নিম্নমানের কোনো ভালো ইয়ে রড দেয় নাই, ছোলো রড দেয় নাই, 5 mm এর রড দিয়েছে। কতদিন আগে হয়েছিল আবার কবে পড়া? এটা হয়েছিল 1 সপ্তাহ আগে, মানে এই টাঙ্কিটা সঠিকভাবে করা হয়নি। এগুলো সব একদম মানে টাকা পয়সা খেয়ে এইসব কাজ হচ্ছে। আর কন্ট্রাক্টর যিনি, তিনি কাজের ইয়েতে আসে নাই। জল ট্যাঙ্ক ভেঙে পড়ার ঘটনায় গ্রাম পঞ্চায়েত প্রধানের কোনো প্রতিক্রিয়া পাওয়া না গেলেও এই ঘটনায় মুখ খুলেছেন পঞ্চায়েতের উপপ্রধান পাখি মল্ল। গ্রামবাসীদের অভিযোগকে স্বীকার করে ওই ঠিকাদারকে দোষী করেছেন তিনি। তবে এই ঘটনায় পঞ্চায়েতের কোনো গাফিলতি নেই বলেও তিনি জানান। 1 লাখ 1 লাখ টাকার মতন কাজ হয়েছে জল ট্যাঙ্কি। আমরা বারবার বারণ করেছিলাম কন্ট্রাক্টরকে যে ভেঙে পড়ে যেতে পারে। কন্ট্রাক্টর বললে 5 জায়গায় আমি করেছি, কেন ভেঙে পড়বে, তা সত্ত্বেও করেছে। দিয়ে কালকে জল ভর্তিই পড়ে গেছে ভেঙে, একজনকার মাথায় পড়েও যেতে। ওইখানের গ্রামবাসী জানিয়েছে পঞ্চায়েতে যে পড়ে গেছে ছেড়ে। এখন কী ব্যবস্থা নেবেন তাহলে? এখন ওইটার বাগানের ব্যবস্থা করতে হবে, কন্ট্রাক্টরকেই বলতে হবে। স্থানীয়রা দাবি করছে যে কন্ট্রাক্টর বাজে কাজ করেছে, বাজে মাল দিয়েছে। হ্যাঁ, কন্ট্রাক্টর গায়ের জোরেই করেছে, বলছে আমি 5 জায়গায় করেছি, তো কেন ভেঙে পড়বে। এসব সিমেন্ট বা রড দিয়েছে সেগুলো বাজে বলছে। হ্যাঁ, কম দামিগুলো মিশিয়ে করে দিয়েছে। সেগুলো কি আপনারা জানেন পঞ্চায়েতের লোক? না, পঞ্চায়েতের লোক জানার করছে, বলছে আমি ভালো জিনিস দিয়ে তো করবো, অনেক জায়গায় করেছি, পড়ানি। পঞ্চায়েত থেকে আপনারা দেখতে গেছিলেন বিষয়টা? না, যাওয়া হয়নি। ওই কন্ট্রাক্টরকে কী করবেন, তার ব্যবস্থা কী নেবেন ওই কন্ট্রাক্টরের বিরুদ্ধে? ব্যবস্থা নিতে হবে, বলতে হবে, একটা ভালো করে আবার করে দিতে হবে। কন্ট্রাক্টরকে ওরা দাবি করছে গ্রামের লোকরা কন্ট্রাক্টরের লাইসেন্স ক্যান্সেল করতে বলছে, সেটা কি করবেন? কন্ট্রাক্টরের লাইসেন্স ক্যান্সেল করতে বলছে, পঞ্চায়েতের সঙ্গে নাকি যোগ রয়েছে কন্ট্রাক্টরের, এগুলো কি ঠিক বলছে ওরা? ঠিক বলেনি, ঠিকই বলছে। কি বলছে? হ্যাঁ, কি বলছে ওরা, ঠিকঠাক বলছে ওরা? পঞ্চায়েত কি যোগ সাজে সেই ঘটনা ঘটিয়েছে? না না, পঞ্চায়েত যুক্ত নাই। না, কন্ট্রাক্টরই করেছে। পঞ্চায়েতের কোনো দায় নেই? পঞ্চায়েত তো বলেছে ঠিক মতো করবে কাজ বাজ, বারান্নাটা ধরছে টাকা দিয়ে। নিকুঞ্জপুর গ্রামে জল ট্যাঙ্ক ভেঙে পড়ার ঘটনায় কটাক্ষ করতে শুরু করেছে বিরোধীরা। বিজেপি বিধায়ক অমরনাথ শাখা এই ঘটনায় শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করে দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। পশ্চিমবাংলা সরকার চোর তৃণমূল সরকারের বিরুদ্ধে আর বলার কি আছে, কারণ এই চোর তৃণমূল সরকার হচ্ছে লাইসেন্সপ্রাপ্ত চোর। তারা পঞ্চায়েতের সমস্ত ধরনের প্রকল্প, কেন্দ্রীয় সরকারের প্রকল্প চুরি করে বেড়াচ্ছে। সেই চোরে নিম্নমানের মাল সরবরাহ করা এবং তার ফুল কমিশন খাওয়ার কারণে আজকে 20 দিন না পেরোতেই রাতের অন্ধকারে সেই জলের ট্যাঙ্কি ধসে পড়ছে। এতে অবিলম্বে এর সাথে যারা যুক্ত আছে তাদেরকে গ্রেপ্তার করে জেলে ঢুকানো দরকার, কারণ ঠকবাজদের গ্রাম উজাড় হওয়ার কথা। তৃণমূল সরকারের আমলে
পশ্চিমবাংলার যে কোনো পঞ্চায়েতে যান, পঞ্চায়েত সমিতিতে যান, সমস্ত জায়গা দেখবেন লাইসেন্সপ্রাপ্ত ডাকাতরা ওখানে বসে আছে। তার ইয়ার থেকে পশ্চিমবাংলার মানুষের ভালো পাওয়ার কী আছে? আজকে পথশ্রীর নামে দুনিয়াময় রাস্তা কেটে বসে আছে, এতটা করে জল জমে যাচ্ছে, সেই পথশ্রী রাস্তা আজ পথশ্রী হতশ্রী হয়ে বসে আছে। তাই বলবো প্রশাসনকে অবিলম্বে এগুলোকে ব্যবস্থা গ্রহণ করা হোক এবং দোষী ব্যক্তিদের জেলে ঢুকানো হোক। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে সেমি মডিউলার ওটি, ওপিডি, জেনারেল মেডিসিন, গাইনোকোলজি, গাইনো সার্জারি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, ইএনটি সার্জারি, অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক, মেডিসিন বিভাগ, অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা। রয়েছে 24 ঘন্টা লিফট পরিষেবা, এছাড়াও 24 ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা, সাথে মেডিকেল ইন্স্যুরেন্স এর মতো প্রয়োজনীয় সুবিধাও। এছাড়াও রয়েছে ওষুধের দোকান। ঠিকানা মিলমোড, কোতুলপুর, বাঁকুড়া। ফোন নাম্বার 9475240280 অথবা ফোন করুন 9475240290 এবং 9647180100 এই নম্বরে।